দেশের সবচেয়ে বড় ফুলের বাগান এখন চট্টগ্রামে। নানা জাতের দেশি বিদেশি ফুল আর নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত দর্শনার্থীরা। অপূর্ব এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী। বিপ্লব মজুমদার ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। হাসনাহেনা ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনেলিয়া, শিউলি, অপরাজিতা, চেরি, জ্যাকারান্ডা, উইলো, উইস্টোরিয়া সহ নানা প্রজাতির দেশি বিদেশি 127 প্রজাতির কয়েক লাখ ফুলের সমারোহে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের এডিসি পার্ক। ফুলের সাথে পরিচয় করে দিতে ফুলের পাশেই লেখা রয়েছে তাদের নাম ও বৃত্তান্ত। পুরো পার্কটিকে সাজানো হয়েছে হরেক রকম ফুল দিয়ে, আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাম্পানের নকশাও, আর এরই মাধ্যমে তুলে ধরা হয়েছে আবহমান বাংলার ঐতিহ্য। জায়গাটা একটু ভিড় আছে, বাট তারপরে ফুলগুলো দেখে মানে একদম অনেক সুন্দর সুন্দর নানা রকম ফুল দেখে খুব ভালো লাগছে। সুন্দর সুন্দর কালারফুল সমারোহ দেখে মানে আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ফুল আমাদেরকে গ্লানিময় মন থেকে গ্লানিটুকু প্রশমিত করে, প্রশান্তির ছোঁয়া দেয়। সকাল থেকে অনেক দূর ঘুরেছি পরিবার নিয়ে, অনেক ধরনের ফুল দেখছি। ফুল সবারই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। ছোট বড় সব বয়সী মানুষের এই যেন এক মিলন মেলা। বিশাল এই ফুলের রাজ্যে এসে সবাই যেন হারিয়ে যেতে চান অন্য এক জগতে। বিশাল এই ফুলের সমারোহ দেখে খুশি শিশুরাও। আমার অনেক ভালো লাগছে, এখানে অনেক আনকমন ফ্লাওয়ার্স আছে, আর এখানে শ্বাস ফেরানোতে এ অনেক ভালো স্মেল। আমি আমার বাবা মা আর আমার আঙ্কলস আর আন্টিদেরকে নিয়ে এসেছি টু ভিজিট, ভেরি নাইস। শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে বেরিয়ে প্রকৃতির নির্মল বাতাস দর্শনার্থীদের বিমোহিত করেছে বলে জানান দর্শনার্থীরা। দেশি দর্শনার্থীর পাশাপাশি আছেন বিদেশি দর্শনার্থীরা। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখে বিমোহিত বিদেশি এই পর্যটক। It's very beautiful, open space, so many flowers, very beautiful arranged. এই প্রথম আসা হয়েছে এখানে, এনটিভিতে নিউজ দেখে এখানে আসছেন, অনেক সুন্দর। প্রায় 194 একর জমিতে গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের এই ফুলের বাগান, আর এই পার্কে স্থান পেয়েছে 127 প্রজাতির দেশি বিদেশি নানা জাতির ফুল। গত বছরের জানুয়ারিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জায়গাটি দখলে নেয় চট্টগ্রামের জেলা প্রশাসন। চট্টগ্রামের এই ফুল উৎসব চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।